আজকে দেখাবো দুধ আর দুধের সর দিয়ে ঘরেই তৈরি বাটি কুলফি। বাটি কুলফি তৈরি করতে দেখুন কি করতে হচ্ছে। দুধ গরম করে গাঢ় করতে হবে। দুধ গাঢ় হয়ে এলে তাতে চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে নাড়িয়ে দিতে হবে। চিনি গলে যাওয়ার পর এলাচ গুঁড়ো আর চিনি ভালো করে মিশিয়ে দিয়ে দুধ আরেকবার ফুটিয়ে নিয়ে নিচে ঠান্ডা করতে দিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে দুধটা কয়েকবার নাড়াতে হবে। এবার শুকনো কড়াইয়ে কিছু ড্রাই ফ্রুট কাজু বাদাম ভেজে নিয়ে শুকনো শুকনো অবস্থায় গুঁড়ো করতে হবে। তবে এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে কুলফিতে এই কাজু বাদাম গুঁড়ো দিলে মুখে এর আলাদাভাবে স্বাদ পাওয়া যায়। তাই কাজু বাদামগুলো কুচি করতে হবে, খুব বেশি গুঁড়ো করা চলবে না। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন যে রেসিপি পাঠাবো সেটা সবার আগে আপনি দেখতে পাবেন। এইভাবে দুধ নাড়িয়ে নিয়ে একটা বড় বাটিতে ঢেলে নিন। তারপর কিছুটা দুধের সর এর মধ্যে দিয়ে আবারও নাড়াতে থাকুন। এভাবে ভালো করে নাড়িয়ে নিন। এবার ড্রাই ফ্রুটগুলো এক পাশে আলাদা একটা জায়গায় রেখে দিন। বারবার ফেটিয়ে নেওয়া দুধ একটা ঢাকনা লাগানো কোনো প্লাস্টিকের কৌটোতে ঢেলে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিন। ফ্রিজে রাখার আগে বারবার এইভাবে দুধটা নাড়াচাড়া করে নেবেন। দুধ যত বেশি নাড়ানো হবে তত কুলফি খেতে ভালো হবে। এবার এইভাবে ফ্রিজে রেখে দিন। এইভাবে 1 ঘন্টার বেশি রাখার পর ফ্রিজ থেকে বার করে আবার খুন্তি দিয়ে বা হাতা দিয়ে বা ছোট একটা চামচ দিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিন। নাড়িয়ে দিয়ে ফ্রিজে রাখা ছিল, এবার দেখুন ফ্রিজ থেকে বের করে ঢাকনা খুলে আবার খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়াতে থাকুন। দেখুন অনেকটাই জমে গেছে। এইভাবে আরেকবার নাড়িয়ে দিয়ে ফ্রিজে রাখতে পারেন। আরো ঘন্টা দুয়েক পরে
ঢাকনা খুলে নাড়াতে থাকলেই তৈরি হয়ে যাবে বাটি কুলফি। এবার ওপর থেকে কাজু বাদাম গুঁড়োগুলো ছড়িয়ে দিন আর পরিবেশন করুন। কাজু ছড়ানো অবস্থায় কিছুক্ষণ রেখে এবার তুলে দেখুন। দারুণ দেখতে এই কুলফি, খেতেও খুব ভালো। কেমন লাগলো অবশ্যই জানাবেন।